রাজধানীর বেশিরভাগ এটিএম মেশিনে টাকা নেই ফলে অধিকাংশ বুথ এখন কার্যত অচল হয়ে গেছে এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী অনেক বুথ সচল থাকলেও মিলছে না প্রত্যাশিত পরিমাণ অর্থ সপ্তাহ জুড়েই এটিএম সেবার সংকট তৈরি হয়েছে ব্যাংকারা বলছেন সহসায় সংকট কেটে যাবে গ্রাহকরা আগের মতো সেবা পাবেন গত কয়েকদিন ধরেই অপর্যাপ্ত নিরাপত্তার কারণেই এটিএম বুথে টাকা পাঠানো যায়নি তাই সংকট তৈরি হয়েছে গত পাঁচই আগস্ট রাজধানীর অনেক থানা খালি করে চলে যায় পুলিশ সারাদেশে সাড়ে তেরো হাজার বুথ রয়েছে গ্রামীণ অঞ্চলে ব্যাঙ্কগুলোর এটিএম সেবার পরিমাণ শহর অঞ্চলের তুলনায় বেশ কম design, elegance, beauty. Jevigo. দর্শক এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে পটুয়াখালীর বাউফল থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রইসুল ইসলাম ইমন ইমন এখানকার এটিএম বুথে আসলে কেমন সেবা দেখতে পাচ্ছেন এবং গ্রাহকদের প্রতিক্রিয়া কি আসলে বাউফলে গত দুই থেকে তিন দিন ধরে পুলিশের যে কর্মবিরতি পুলিশ সেই কর্মবিরতিটা আসলে পালন করছে আর এই পুলিশের কর্মবিরতি পালনের ফলে যে তাদের যে পুলিশের যে নিরাপত্তা সেই নিরাপত্তা না পাওয়ার কারণে ব্যাংকের যে টাকার গায়েগুলো সে টাকার গায়েগুলো আসতেছে না আমরা বাউফলে সকাল থেকে যেটা দেখেছি বাউফলে আমি তিনটে এটিএম বুথে গিয়েছি তিনটে এটিএম বুথ আসলে তারাবদ্ধ রাখা হয়েছে এবং তারা আসলে তাদের যে টাকা নেই বা এখানে সিকিউরিটি তারাও আসলে ঠিকঠাক এখানে নেই জনগণ এখানে টাকা উত্তোলনের জন্য আসছে এসে আবার আসলে এখান থেকে ফিরে যেতে হচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আসলে এটিএম বুথের ঠিক সামনের দিকটায় ওরা লিখে রেখেছে যান্ত্রিক ও কারিগরি ত্রুটির জন্য ব্যাংকের বুথ সাময়িক সময় জন্য বন্ধ আছে এবং আসলে বুধ সবই তারাবদ্ধ রাখা হয়েছে আহ এবং আসলে এখানে যে মানুষ মানুষের মধ্যে আসলে জন্য আসলে একটা ক্ষিপ্ততা সৃষ্টি হয়েছে কারণ মানুষ আসলে ব্যাংকে যখন চেক নিয়ে যাচ্ছে চেক দিয়েও আসলে মানুষ দশ থেকে বিশ হাজার টাকা বেশি তুলতে পারতেছে না এবং যখন আসলে বুথে অতি প্রয়োজনে আসছে বুথ বন্ধ থাকার কারণে তারা এক ধরনের আসলে ভোগান্তিতে পড়তেছে এবং আসলে এখানে ব্যাংক কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি আজকে ব্যাংক বন্ধ থাকায় তারা নেই কিন্তু সিকিউরিটি গার্ড একজনকে আমরা পেয়েছিলাম তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে বিদ্যুৎ সমস্যার কারণে তারা ঠিকভাবে সেবা সেবা দিতে পারতেছে না কিন্তু আমরা অন্য বিভিন্ন ব্যাংকে কথা বলেছি মুঠোফোনে তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের যে আসলে ব্যাংকের যে টাকা আদান প্রদানের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি পুলিশ নিরাপত্তা না থাকায় তারা টাকা আনার জন্য সিকিউরিটি বা সাহস পাচ্ছে না আর অনেক ধন্যবাদ ইমন আপনাকে